গুণ করা আমাদেরকে গুণ করতে বলা হয়েছে এখানে দুটি অঙ্ক দুটি অঙ্ক গুণ করে গুণ ফল বের করতে তো একবারে সহজ গুণ তাহলে আমরা এই প্রথম অঙ্কটা যদি দেখি এটা হচ্ছে নয় হাজার নয়শোকে নিরানব্বই দিয়ে গুণ করা আমরা সরাসরি গুণ করে ফেলব তাহলে এখানে যদি দেখি নয় হাজার নয়শো আমরা সংখ্যাটা লিখি তাহলে এটা হচ্ছে কি এই নয় হাজার নয়শোকে গুণ করতে বলা হয়েছে নিরানব্বই দিয়ে নয় দশ নয় নিরানব্বই এটা তাহলে আমরা গুণ করি তাহলে গুণ করলে আসে এইটা আমরা প্রথমে এই নয় দিয়ে শূন্য কি গুন করবো নয় শূন্য শূন্য আবার নয় দিয়ে শূন্য কি গুণ করবো নয় শূন্য শূন্য আবার নয় দিয়ে নয় কি গুণ করব নয় নং একাশির এক নয় দিয়ে নয় কি গুণ করল নয় নং একাশি একাশির আর আটে উননব্বই এটা আবার আমরা এই নয় দিয়ে শূন্য কি গুণ করবো তাহলে আমরা একটা শূন্য বসিয়ে তারপর আমরা গুণ করব যেহেতু এক স্থানীয় অঙ্ক এরপরে দশ স্থানীয় অঙ্ক এটার জন্য আমাদেরকে বা ক্রস বা শূন্য দিতে হয় তাহলে আমরা শূন্য বা ক্রস দিয়ে যেটাই দিই মানে একটা করে বাদ দিয়ে করতে হবে তারপর আমরা নয় দিয়ে করব। নয় দিয়ে এই শূন্যকে গুণ করলে নয় শূন্য শূন্য তার মানে এই পুরো সংখ্যাটায় আবার আসবে আমরা কেননা নয় দিয়ে নয় হাজার নয়শোকে গুণ গুণ করছি আবার নয় দিয়ে নয় হাজার নয়শো গুণ করবো তাহলে এটাই আসবে আবার গুণ করে দেখি নয় শূন্য শূন্য আবার নয় নং একাশি একাশির এক নয় নং একাশি একাশির আটে উনানব্বই আট নয় এটা তাহলে এটা সমান আমরা পাই এখন আমরা কী করবো যোগ করবো তাহলে যোগ করি তাহলে যোগ করলে নয় আর শূন্য 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 যুক্ত শূন্য একে আর শূন্য যুগুলো এক একে আর আটে একে নয় আর একে যুক্ত দশ দশ এর আট নয় নয় আঠারো আট আট একে নয় এটা তাহলে এই আটানব্বই নয় লাখ আশি হাজার একশো তাহলে এটা হচ্ছে কি এই দুটি সংখ্যার গুণ তারপরে আমরা দেখব দ্বিতীয় সংখ্যাটা আমরা দ্বিতীয় সংখ্যাটা লিখি এইটা হচ্ছে কি এই এক হাজার একশোকে কে গুণ করতে বলেছি দুইশো দিয়ে আমরা দুইশো দিয়ে গুণ করবো দুই এরপরে শূন্য শূন্য এরপরে আমরা গুণ এই আরেকটা শূন্য আমরা গুণ করি আমরা প্রথমে এই শূন্য দ্বারা গুণ করবো আমরা এটা সহজ পদ্ধতি দেখবো কিভাবে সহজ গুণ করা যায় আমরা আগে সরাসরি গুণ করে দেখি তাহলে কি হয় এই শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য তারপরে শূন্য দিয়ে এই শূন্যকে কে গুণ করলে শূন্য অর্থাৎ শূন্য দিয়ে যে কোনো কিছু গুণ করলে শূন্য আসবে তাহলে কয়টে শূন্য আসবে চারটে শূন্য তাহলে তাহলে এখানে আমরা দেব ক্রস এখানে ক্রস দিলে আসে এখানে ক্রস কারো দ্বিতীয় অঙ্কর ক্ষেত্রে তাহলে দ্বিতীয় অঙ্ক আমরা গুণ করব শূন্য দিয়ে গুণ করব শূন্য দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে চারটে অঙ্ক আসবে চারটে শূন্য অঙ্ক আসবে বা চারটে শূন্য আসবে চারটে শূন্য শূন্য আমরা এখানে দেব ক্রস তারপরে আমরা গুণ করব দুই দিয়ে দুই দিয়ে শূন্য কে গুণ করে দুই শূন্য শূন্য দুই দিয়ে আবার শূন্যকে গুণ গুলো দুই শূন্য শূন্য বা দুই দিয়ে এক গুণ করে দুই একে দুই আবার দুই দিয়ে এক গুণ করে আসে দুই একে দুই তাহলে এখন আমরা যোগ করব যোগ করলে পাব এই শূন্য যোগ করলে শূন্য আবার এই শূন্য শূন্য যোগ করলে শূন্য আবার তিনটা শূন্য যোগ করলে শূন্য বা যতর অসংখ্য শূন্য যুগগুলো শূন্য আসবে বা অসীম পর্যন্ত যে কোনো শূন্য যুগ করলে শূন্য আসবে তাই তিনটি শূন্য যুগ করলে শূন্য দুই আশন্য যুগ করলে দুই দুই আশন্য যুগ করলে দুই তাহলে এই দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে কথা এটা তাহলে এই দুই লাখ বিশ হাজার এটা বা এটাকে যদি আমরা বিকল্প পদ্ধতিতে সহজে গুণ করি আমরা সহজ পদ্ধতি গুণটা দেখি আমরা যদি এই এগারোশো এই এগারোশো তারপরে দুইটা শূন্য তারপর হচ্ছে কি দুইশো আমরা এই দুইশো লেখি দুইশো তাহলে আমরা এই সহজে যদি গুণ করতে চাই যে এখানেও দুইটা শূন্য এখানে চারটা শূন্য আমরা দুই দিয়ে এগারোকে গুণ করবো তাহলে এগারো দুগুণে বাইশ অর্থাৎ এই যে কটা শূন্য আছে শূন্যটা সাথে শূন্য আর এগারোশোর সাথে দুইটা শূন্য তাহলে দুইটা শূন্য দুটা শূন্য এরপরে আরো দুটা শূন্য দুটা শূন্য তাইলে এইভাবে করা যায় কারণ এগারো দুগুণা বাইশ বসে আমরা এই গুণটা সহজে করতে পারি তাহলে এটা হচ্ছে কি এই সহজ পদ্ধতি করা যায় তাহলে এই দুটি সংখ্যার গুণ করা হলো তাহলে এটাই আমাদের উত্তর